তেহিরিয়ার করু না ঘটি যাবে অঘট ছইতে পারবে না সত্যি আমি ও সত্যি আমি তো তোমার মুখের কথা বিশ্বাস করি না করি না সত্যম শিব মামি কোন পারে তো সত্যম শিব মামি কোন পারে তো জানি ওগো মামি মা বিচাজে তোমারে হবে না জানি ওগো মামি মা বিচাজে তোমারে হবে না না হারতে গালি কথা বিশ্বাস হবে না সত্যম শিব মামি মা করো পারে তো সত্যম শিব মামি করো পারে তো না সত্যম শিব মামি মা করো পারে তো মনে পড়েছে মামি মা আমার মনে পড়ে গেছে আমার মনে পড়ে গেছে নারদ মনে পড়ে গেছে যদি তোমার মুখের কথা বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় তাহলে এই কৈলাস মন্দিরে আমি কথা দিলাম তুমি যা খেতে চাইবে আমি তাই দেব আর যদি মিথ্যা হয় যদি মিথ্যা হয় যদি মিথ্যা হয় কি করব জানো তাকে দেখো না রো তোমার দুটো গালে ঠিক ঠিক চাপড় মেরে এই কৈলাস মন্দির হতে আমি তোমাকে দূর দূর করে পার করে দেব এই বুঝি বাবা এই আমার উপর কেন মানবো তবে একটা কথা বলি বাবা যদি দেরি হয়ে যায় না উত্তর মন্দির দিয়ে কোথাও পালিয়ে যাই তাহলে তুমি ওকে আর দেখতে পাবে দেরি না করে আমি থাকবো আগে তুমি থাকবে পিছে পাবি আমি তোমাকে নিয়ে যাবো সেই উত্তর মন্দির পারে না
দায়িত্ব নারদ বেটা ঠিক কথা বলেছি। এত সুন্দর যা দেখলে সবার মন ভুলে যাবে। না না, এই রমণীকে আমার উচিত শিক্ষা দিতে হবে। ওরে রমণী, একে আমি সত্যিকার জ্বালা জ্বলছি, তারপরে তুই নরে ন, তোকে আমি সুখে শান্তিতে বাস করতে দেবো না। এই মুহূর্তে আমার বাম হাতের বাম কন কন দে, তোর বাম নয়ন আমি অন্ধকার। মনুষ্যার কণ্ঠস্বর ভেসে আসছে কেন? মনুষ্যা একটু দাঁড়াও, মনুষ্যা আমি আসছি, মনুষ্যা ভয় নেই, মনুষ্যা মনুষ্যা। আমার ঠাকুরের কণ্ঠস্বর, তবে কি এই কন্যার কথা সত্য? না, আমি আর থাকবো না এই মন্দির প্রাঙ্গণ হতে। এই মুহূর্তে আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। তোর দুটি নয়ন হত অমন ভাবে অশ্রু ঝরে ঝরছে কেন মা? একটু আজ আমার কাছে বললাম মা, তোর কি হয়েছে মা? পিতা গো, দেখো না পিতা, দেখো না, ওই মাঝে আমাকে না চিনতে পেরে না, ওই মাঝে আমাকে না চিনতে পেরে আমাদের বান্ধবকে যে মাথা ঘুরে দিয়ে গেছে। ঠাকুর ঠাকুর, এ কন্যা কার? ঠাকুর, এই কন্যার বান নয় নিয়ে খারাপ হয়ে যাচ্ছে কেন ঠাকুর? গৌরী, সে দেখো গৌরী, এক দুরন্ত খালি এসে আমার কন্যা মনসার বাম চোখ যখন ঘো করে দিয়েছে। তাই বুঝি? হ্যাঁ গৌরী। ওরে মা, তুই যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারিস না, ঠিক আছে, তুই আমার কাছে সরে আয়, আমি না তোর বাম চোখে আমার হস্ত বুলিয়ে দেবো, তুই যন্ত্রণায় হতে মুক্তি পাবি রে মা। গৌরী, তুমি একসঙ্গে তো বলতে পারো গৌরী, আমার এই কন্যা
দিনের পর দিন বড় হয়ে গেছে কিন্তু এর বিয়ের ব্যবস্থা করতে হবে এই আমার অন্ধকর্ণকে কে বিবাহ করবে ঠাকুর এজরে চিন্তা কি আমার খুড়া জোর করে রয়েছে তাকে বলেছে নিশ্চয়ই বিবাহ করবে ঠাকুর গৌরী সেজে ব্রতচারী ব্রহ্মচারী যুগ যুগ তপস্যা করছে কিন্তু আমার কন্যাকে সে বিবাহ করবে তুমি বললে না সে নিশ্চয়ই বিবাহ করবে ঠাকুর বেশ গৌরী তাহলে তোমরা এক কাজ করো পিতা এখন তাহলে আমি আসি গৌরী চলো মনে চলো গৃহের মধ্যে तपस्या তারা ওর যা সন্তান হলে তারকে স্বর্গে গমন করবে জরুর
আপনি কি বললেন পিতা? এ জোরে করো। আমার পিতৃপুরুষ আজ ঘুরে বেড়াবনা ডালেন, আমি যদি পিণ্ড দান না করি তাহলে আমার পিতৃকুল উদ্ধার হবে না পিতা। আপনার কানা কন্যাকে আমাকে করিতে হবে পিতা। বেশ, তাই হবে পিতা। যদি আমার পিতৃকুল উদ্ধারের জন্য আপনার কানা কন্যাকে আমায় বিবাহ করতে হয় তাহলে আমি আপনার কানা কন্যাকে বিবাহ করব পিতা। তবে কিন্তু আমার একটি শর্ত আছে পিতা। যদি আপনার কানা কন্যা কোনদিন আমার উপর বিরুদ্ধাচারণ করেন তাহলে সেই দিন কিন্তু আপনার কানা কন্যাকে করিব আমি পরিত্যাগ। জরুরত করো। হ্যাঁ পিতা। হ্যাঁ বেশ, তাই হবে। জরুরত করো তাহলে। চলুন পিতা, পিতৃকুল উদ্ধারের জন্য আপনার কানা কন্যাকে করব বিবাহ। আজ আপনার সঙ্গে যাব আমি কৈলাস মন্দিরে। লক্ষ্মী সরস্বতী, আরে মনে মনসার বিবাহ হবে, তোমরা সুন্দর করে ফুল তুলবে আর মালা গাঁথবে। বেশ পিতা বেশ। এখন তাহলে আমি আসছি কিন্তু। এসো পিতা। লক্ষ্মী আই বোন, সুন্দর করে মালা গাঁথবে, সুন্দর করে আমরা মালা গাঁথবো, কেমন? তাই চল। ও তোরা ফুল তোর রে, ওরে মালা গাঁথ রে, মালা গাঁথ রে, তোরা ফুল তোর রে, তোরা ফুল তোর রে, সরস্বতী হলো পুরোহিত লোক বনে, পুরোহিত লোক বনে সমাগ পুরোহিত লোক বনে, সরস্বতী হলো পুরোহিত লোক বনে, পুরোহিত লোক বনে সমাগ পুরোহিত লোক বনে। আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয় পিতা, আমাদের আশীর্বাদ করো। জরুরত করো। আজ আমি আশীর্বাদ করছি তোমাদের দাম্পত্য জীবন হতে মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক। তাহলে আর আমি বিলম্ব করব না পিতা,
আজ আপনার কন্যা মনসাকে নিয়ে আমি যাব আমার পর্ণকুঠিরে। বেশ জরুরত করো, এখন তাহলে আমি আসি। জরুরত করো, আসুন পিতা। মনসা স্বামী গো, এসো মনসা। আজ পিতা যখন আমাদের রেখে গেছেন স্বামী, আজ যেতে হবে আজ আমার পর্ণকুঠিরে। এসো মনসা, আমি তোমাকে নিয়ে যাব আমার পর্ণকুঠিরে। তাই তো, আর আমি চলতে পারছি না, সারা শরীরে আজ আমার ঘর্ম বয়ে গেছে। না না, এখন আমি কি করি? আমার এই বসনখালি না ঘর্মতে ভিজে গেছে, এই বসনখালি আজ আমি ছিপকে ফেলব। পিতা গো, পিতা শোনো মা। পিতা গো, আজ আমার এই ঘর্ম তো তোমার জন্ম হয়েছে, তাই তোমার নাম দিলাম নেতা রজোগিরি। কিন্তু পিতা, তুমি বলতে পারো আমার বসতি কোথায় হবে গো? পিতা, তোমার বসতি হবে সিজুয়া শিখরে। ও গো পিতা, তাহলে এবার তুমি বলো না পিতা, আমার কর্ম কি? পিতা, তোমার কর্ম কি জানো মা? কি পিতা? কিছুদিন পরে এক তোমার ভগ্নী আসবে, নাম তার মনসা। তোমার বুদ্ধির বলে পূজা পাবে সেই বিশ্ব মাঝারে মা। বেশ পিতা, বেশ, তাহলে তোমার কথা বলতে তাই হবে পিতা। তাহলে যাও, এবার আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দাও পিতা। আশীর্বাদ করছি মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। মনসা স্বামী গো, আর যেতে হবে না মনসা স্বামী, এটাই হলো আমার পর্ণকুঠির। কত সুন্দর পর্ণকুঠির গো তোমার। আচ্ছা বলতে পারো মনসা, আমার এই পর্ণকুঠির তোমার কাছে কেমন লাগছে? মনসা, তোমার এই পর্ণকুঠির না কেমন লাগছে তাহলে তুমি শুনবে? বলো মনসা। বেশ, আমি শুনতে চাই তোমার মুখে আমার এই পর্ণকুঠির। বেশ বেশ, তাহলে আমি বলছি, তুমি শোনো গো, তুমি শোনো। আজ গভীর হয় হো, কত সুন্দর তোমাকে পেয়ে জীবন হয়েছে মোর।